ওম নম ভগবতে বা আসুদেবায়নমাহা আমাদের চ্যানেল আরাধনায় প্রত্যেককে সাদর অভ্যর্থনা আজকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব সেই তথ্যটি হচ্ছে যে আপনি আপনার চলার পথে বা জীবনে যদি কোনোদিনও সাপ দেখে থাকেন সেই সাপ ধরুন দেখছেন রাস্তা পেরোচ্ছে বা গাছে উঠছে বা গাছের থেকে নামছে বা মরা সাপ দেখেছেন এগুলো আপনার জীবনে কি ইঙ্গিত বয়ে নিয়ে আসে এগুলো কিন্তু শকুন শাস্ত্র অনুযায়ী সংকেত প্রদান করে আমাদের জীবনে ভালো বা মন্দের তাই আজকেই ভিডিও দেখার পর আপনারা পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন না কেন সাপ নেই এমন কোনো জায়গা নেই তাই সাপ সম্পর্কে আপনারা কিন্তু সাপ দেখলেই বুঝতে পারবেন যে আপনার জীবনে কি ঘটতে চলেছে অর্থাৎ আগাম সতর্কতা আপনারা গ্রহণ করতে পারবেন আজকে সে সম্পর্কে আলোচনা করছি কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন আলোচনা আমরা শুরু করি জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো মানুষ দেখে যে গাছের থেকে সাপ নিচে নামছে তাহলে জানবেন যে খুবই শুভ নিচে নামা খুবই শুভ গাছের থেকে এটা মানে হয় এইভাবে যদি কোনো মানুষ সাপকে দেখে তার মানে এটা যে আপনি প্রচুর ধনসম্পত্তির সম্পত্তির মালিক হবেন এবং ধরুন আপনি কোনো প্রয়োজনীয় কাজে যাচ্ছেন বা শুভ কাজে যাচ্ছেন বা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন যদি সেই সময় সাপ আপনার যে ডান দিকের হাত আছে সেই ডান দিকের দিক থেকে যদি আপনার রাস্তাটা কেটে বেরিয়ে যায় তাহলে জানবেন খুবই শুভ সাপ নিচে নামছে উপর থেকে গাছের থেকে আপনি অপার ধন সম্পত্তি লাভ করবেন আপনি কোনো কাজে যাচ্ছেন রাস্তায় ডান দিক থেকে সে বা দিকে চলে গেল তার মানে আপনার জীবন কি হচ্ছে শুভ হবে আপনি এটা জানবেন যে যে কাজের জন্য আপনি যাচ্ছেন আপনি সেই কাজে সফল হবেন হানড্রেড পারসেন্ট সেখানে সফলতা আসবে যদি দেখেন যে কোনো মারা গেছে সাপ কোনো মরা সাপ তাহলে কিন্তু খুবই খারাপ জানবেন সেটা খুবই খারাপ এই সাপ দেখা মানে জানবেন যে আপনার জীবনে অনেক বড় সংকট আসতে চলেছে সমস্যায় জর্জরিত হতে চলেছেন আপনি দুঃখ কষ্ট দারিদ্রতা যন্ত্রণার মধ্যে যন্ত্রণার মধ্যে আপনি পড়ে যাবেন কিন্তু দেখুন কেউ তো ইচ্ছা করে রাস্তাঘাটে মরা দেখতে চায় না এটা তো কাকতালিওটা দেখতেই পারেন বা আপনার ভাগ্যে এটা হবে তাই এটা নিদর্শন কিন্তু কি করবেন সেই আমরা সেই প্রতিকারও বলে দিচ্ছি কি করবেন যদি রাস্তায় মরা দেখেন তাহলে অবশ্যই যে কোনো ভোলে বাবার মন্দিরে দর্শন করবেন ভোলে বাবাকে দর্শন করে নেবেন আপনার সমস্ত সংকট মোচন করার কথা বলবেন ধরুন আপনি পৃথিবীর এমন জায়গায় আছেন যে আপনি ভোলে বাবার মন্দিরে যেতে পাচ্ছেন না আপনার কাছে যদি মোবাইল থাকে মোবাইল স্ক্রিনে ভোলে বাবার ছবিটা দেখে ভোলে বাবাকে আপনি বলবেন যে বা মনে মনেই কামনা করবেন তাকে স্মরণ করবেন আমি তো তোমার কাছে যেতে পারছি না আমার এই সংকট থেকে আমাকে রক্ষা করো কিন্তু মন্দির হলে সর্বশ্রেষ্ঠ মন্দিরে গিয়ে আপনাকে জল প্রদান করতে হয় কাঁচা দুধ প্রদান করতে হয় অপরাজিতা ফুল প্রদান করতে হয় এবং প্রার্থনা করতে হয় যে জ্ঞান তো অজ্ঞানত যে আমি ভুল করেছি হে মহাদেব হে ভোলানাথ তুমি আমাকে ক্ষমা করো আমি প্রায়শ্চিত্ত করছি আমি ক্ষমা চাইছি বলতে হয় তাই অবশ্যই এটা করবেন ধরুন আপনি দেখছেন যে কোনো সাপ গাছের উপর উঠছে একদম ভয় পাবেন না আপনি জানবেন যে আপনার অদূর ভবিষ্যতে আগত দিনে সেটা খুব ভালো হবে সে তো উপর দিকে উঠছে এবং আপনার ক্যারিয়ারে বা ঘর পরিবারে সেটা বেশ ভালো খুশির খবর নিয়ে আসতে পারে হয়তো হতে পারে যে আপনি কোনো কাজ পূরণ করছেন অনেক দিন ধরে পূরণ করতে পারবেন অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন পাচ্ছেন না সেটাই সফলতা লাভ করবেন সেই কাজে যে সফলতা আপনি পাবেন এবং খুব তাড়াতাড়ি পাবেন এটা কিন্তু গাছে উঠছে এরম সাপই বোঝায় নিদর্শন করে যে আপনি কিভাবে সফলতা লাভ করবেন খুব শীঘ্রই জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনি দেখেন যে না গা না গিনা প্রণয় করছে তাদের মধ্যে রিলেশন হচ্ছে এটা কিন্তু অবশকুন এটা কিন্তু অশুভ ধরুন আপনি এটা দেখে নিলেন সেখান থেকে সরে যাবেন অনেকে বলেন সাফের শঙ্খ লাগা অনেক কিছু কিন্তু এটা থেকে সরে যাবেন না হলে তাদের প্রেমে বিঘ্ন হয় আর সেটা যে মানুষ দেখে তার জন্য শুভ হয় না তাই অবশ্যই কি করবেন সেই জায়গা থেকে সরে যাবেন তাদেরকে নিরালায় নিভৃতে থাকতে দেবেন কেননা এই সময়টা তারা নিজেদের মতন করে কাটাতে চায় সেখানে বাধার সৃষ্টি করা মানে কিন্তু নিজের জীবনে ডেকে ডেকে দুর্দশা ডেকে নিয়ে আসা তাই অবশ্যই আপনারা এরকম অবস্থায় যদি মিলনরত অবস্থায় সাপকে দেখেন বা প্রণয় করছে তারা একে অপরের সাথে খেলা করছে এই অবস্থায় যদি কোনো সাপকে দেখেন তাহলে সেখান থেকে সঙ্গে সঙ্গে চলে যাবেন ক্ষমা প্রার্থনা করবেন যে আমি ভুল করে দেখে ফেলেছি আমার দৃষ্টির গোছরে চলে এসেছ হে নাগদেব হে নাগনাগেনি আমায় ক্ষমা করো আমি আমি ক্ষমা চাইছি আমি চলে যাচ্ছি বলে চলে যাবেন তাহলে আপনার কোনো অসুবিধের মধ্যে আপনি পড়বেন না তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন ভিডিও করবেন এগুলো করবেন না দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে উঠবে অবশ্যই ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি